এদিকে যেসব কারখানার মালিকরা মজুরি দিতে গড়িমসি করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে গার্মেন্টস শ্রমিকদের সংকট নিরসন বিষয়ক বৈঠক শেষে তিনি আরও বলেন, মালিকরা বেতনাদি না দিলে তাদের পাসপোর্ট, এনআইডি আটকে রাখা সহ বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হবে। 2123টি কারখানা সেপ্টেম্বর পর্যন্ত নিম্নতম মজুরি দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, 17টিতে এখনও প্রক্রিয়াধীন রয়েছে। একটি কারখানায় আন্দোলনের বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, ওই কারখানার মালিক 2 মাস ধরে দেশের বাইরে রয়েছেন, তার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। এক একটা কোম্পানি কমিটমেন্ট দিয়ে 12 বার 15 বার ফেল করে, সবাইকে তার দায়িত্বটা নিতে হবে এবং সেই দায়িত্বটা না নিলে কিন্তু আমরা 18 দফায় বলা ছিল আইনি ব্যবস্থা, এবং আইনি ব্যবস্থা কিন্তু আমরা নিচ্ছি। বাংলাদেশে আপনি খুব কম দেখবেন যে মালিককে ধরে আনতেছে, শ্রমিককে না পিটে মালিককে ধরে এনে হচ্ছে তাদের পাসপোর্ট এবং এনআইডি আটকে রাখা, অনেকের হচ্ছে পাসপোর্ট এনআইডি আমরা সিজ করে রাখছি, সিজ করে রাখা হচ্ছে, তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।